ফুটন্ত জলের মধ্যে মাটান দিয়ে দারুণ লোভনীয় এবং সুস্বাদু একটি মাটানের রেসিপি শেয়ার করতে চলে এলাম আর এটা আমি একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো যেটা দেখলে আপনারাও সহজে বানিয়ে নিতে পারবেন তো চলুন শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগে এই মাটানের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি সাতশো গ্রাম মাটন নিয়েছি আর এই মাটনগুলো কিন্তু একটু চর্বি সহ নিয়েছি আর চর্বি সহ মাটান হলে না খেতে দারুণ লাগে মাংসটা বাজার থেকে কিনে আনার পর ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি এখন আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে উনুনে কড়াই বসিয়ে আর কিছুটা জল দিয়ে দিলাম গরম করার জন্য ভালোভাবে জলটা গরম হয়ে ফুটে গেছে এবার এই ফুটন্ত জলের মধ্যে মাটনগুলো দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন খুব বেশি পরিমাণে কিন্তু নুন দেওয়া যাবে না অল্প পরিমাণেই নুন দিয়ে দিতে হবে আমি এখানে এক চামচ মতো নুন দিলাম এবার ঢাকা লাগিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভালোভাবে সিদ্ধ করে নেবো প্রায় কুড়ি মিনিট পর ফিরে এলাম আর হ্যাঁ এখানে একটা কথা বলা হয়নি আমি যে শুধু নুন দিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু আদা রসুন এবং গোটা গরম মশলাও দিয়ে সিদ্ধ করে নিতে পারেন সেখানে টেস্টটা আরও ভালো হবে এবার আমি দেখুন মাংসগুলো আমি জল থেকে তুলে নিলাম মানে মাংস আর জল দুটোই আলাদা করে দিয়েছি আর এই মাংসতে যদি আলু না দেওয়া হয় একটু বড় বড় সাইজের একদমই ভালো লাগে না তাই বেশ কয়েক পিস আমি আলু আগে থেকে কেটে নিয়েছিলাম সেগুলোকে তেলে লাল লাল করে ভেজে নেব একটু লবণ হলুদ দিয়ে তো দেখুন একটু নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলো তুলে নেব এরপর আমি মেন রান্না করব তার জন্য কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে আমি আরও কিছুটা সর্ষে তেল দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি যাতে সুন্দর একটা কালার আসে তারপর শুকনো লঙ্কা তেজপাতা আর গরম মশলা দিয়ে একটু ফোড়নটাকে সুন্দর একটা গন্ধ আসা অবধি ওয়েট করলাম আর তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর এই মাটন রান্নাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় তবে এই স্বাদটা বেশি ভালো আসে তো এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো তবে এইভাবে নাড়াচাড়া করলে কিন্তু তাড়াতাড়ি ভাজাও যাবে না এবং ভালো ভাজাও হয় না তার জন্য আমি এক চামচ থেকে একটু কম দিয়ে দিলাম নুন আর নুনটা দিয়ে যদি পেঁয়াজটাকে ভাজা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যায় কালারটা দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে না এরপরে আমি দিয়ে দেবো বেশ কিছুটা আদা বাটা আর রসুন বাটা এখানে প্রায় দু চামচ মতো করে কিন্তু আদা রসুন বাটা রয়েছে আপনারা যখন রান্না করবেন তখন আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী এই আদা রসুন বা পেঁয়াজের পরিমাণটা ঠিক করে নেবেন এরপরে আমি একটুখানি নাড়াছাড়া করে নিয়েছি মানে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে বাকি যে মশলাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করেছি তারপর দিয়ে দিয়েছি এক চামচ গরম মশলা কয়েকটা কাঁচা একটা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুঁচি এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটাকে কিন্তু আরও ভালোভাবে কষাতে হবে তার জন্য আমি এর মধ্যে মাংস সিদ্ধ যে জলটা ছিল তার থেকে কিছুটা জল দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো যাবে আর এই রান্নাতে কিন্তু মশলাটাকে একদম পারফেক্টভাবে তৈরি করতে হবে মশলা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু রান্না একদম পারফেক্ট হবে তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় পঞ্চাশ গ্রাম মতো টক দই আর টক দই দেওয়ার পরে আরও একবার ভালো করে কষিয়ে কষিয়ে নিচ্ছি আর এই রান্নাতে আমি কোনো জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো কিছুই ব্যবহার করিনি খুব কম মশলাপাতিতে কিন্তু এই রান্নাটা করছি তবে টেস্টটা হবে অসাধারণ আপনারা চাইলে একবার হলেও আমার মতো করে রান্না করে দেখবেন তারপরে কমেন্ট করে জানাবেন মশলাটা প্রায় সাত আট মিনিট মতো ভালো করে কষিয়ে কষিয়ে রেডি করেছি তারপরে সিদ্ধ করে রাখা মাংসটাকে দিয়ে দিয়েছি দিয়ে এবার আরও একবার ভালো করে কষিয়ে নেব এবারে এটা যেহেতু সিদ্ধ করে জল ঝাড়িয়ে রাখা আছে সেই জন্য এর গায়ে কিন্তু একটুও জল ছিল না তাই ভালো করে কষিয়ে নেওয়ার পরে মশলার সাথে আবার অল্প একটু ওই মাংসর যে সিদ্ধ জল ছিল সেই জল দিয়ে দেবো এতে করে আরও ভালোভাবে কষানো যাবে মাংসটা আর হ্যাঁ এখানে যে কড়াইতে আমি মাংসটা সিদ্ধ করেছিলাম আপনারা চাইলে কিন্তু প্রেশারেও সিদ্ধ করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর এখানে আমি মাংসর মধ্যে জল দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে কষাচ্ছি কারণ এতে করে মাংসটা সিদ্ধ হয়ে যাবে আবার কালারটাও বেশ সুন্দর আসবে আর এই কষানো কাজটা কিন্তু প্রায় পনেরো মিনিট ধরে করতে হবে তবেই কিন্তু কালারটা সুন্দর আসবে যেমন আর মাংসর স্বাদটাও দারুণ আসবে দেখুন কালারটা কত সুন্দর এসছে না এবার কষানো প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আর আলুগুলো যেহেতু আমি বড় বড় সাইজের করেছিলাম সেই জন্য কিন্তু এর মধ্যে একটুখানি কাঁটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে দিয়েছি তাতে করে মশলাটা ভীষণ ভালোভাবে যাবে আর খেতেও ভালো লাগবে আলুগুলোও মাংসর সাথে একটুখানি কষিয়ে নিয়েছি এবারে মাটন সিদ্ধ যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম আর তার সাথে আরও কিছুটা গরম জল দিয়েছি কোনোভাবে কিন্তু ঠান্ডা জল এখানে দেওয়া যাবে না এবার দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ মতো কাসুরি মেথি সেটাকে হাত দিয়ে একটু ঘষে দিলাম আপনারা চাইলে একটুখানি তাওয়াতে গরম করে ও সেটাকে গুঁড়ো করে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি মাটনের চর্বি আর জল দেওয়ার পরে যদি এইভাবে মাটনের চর্বিগুলো দেওয়া হয় প্রত্যেকটা গোটা গোটা থাকে আর খেতে ভীষণ ভালো লাগে তবে আপনারাও কিন্তু মাংস কষানোর সময় ওই চর্বিগুলো দেবেন না দিলে কিন্তু সঙ্গে সঙ্গে তেল ছেড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না তো দেখুন এবার আমি কিন্তু মাংসটাকে একদম লো আঁচে প্রায় এক ঘন্টা মতো সিদ্ধ করেছি ভালোভাবে আর শেষের দিকে দশ মিনিট মতো ভালোভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এক চামচ মতো ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে তেলেও ঘি দিতে পারেন তবে আমি শেষের দিকে ঘিটা দিলাম যাতে ফ্লেভারটা দারুণ আসে আর কালারটা দেখেছেন কত সুন্দর এসছে আর আমরা গরম গরম ভাতের সাথে এরকম মাটানের ঝোল খেতে ভীষণ পছন্দ করি দেখুন কতটা লোভনীয় হয়েছে আর কম সময়ের মধ্যে রান্না করলাম আর হ্যাঁ এখানে কিন্তু কোনো রকম মিট মশলাও ব্যবহার করিনি শুধুমাত্র গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়েছিলাম আর মশলা কষার সময় শুধু গুঁড়ো গরম মশলা ব্যবহার করেছিলাম ব্যাস এতেই তরকারি স্বাদটা এত সুন্দর এসেছিল যে সবাই চেটে ফুটে খেয়েছে আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানাবেন অবশ্যই ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে